রাজপথের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে আমরা আগস্টের বিপ্লবী শুভেচ্ছা। এবং আজকে আপনারা জানেন আমাদের ছাত্র জনতার ফেসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার আমাদের আজকে প্রতীকী ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। যারা ফেসিবাদ এবং ফেসিবাদের দোষর যারা 16 বছর বাংলাদেশের মানুষকে নির্যাতন করে, নিষ্পীড়ন করে, মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, তাদের সভা সমাবেশের অধিকারকে কেড়ে নিয়েছিল সেই ফেসিবাদী ফেসিবাদী আওয়ামী লীগ এবং তাদের দোষরদের আজকে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে প্রতীকী ফাঁসির ব্যবস্থা করেছি। আমরা চাই রাষ্ট্র যাতে আমাদের এই প্রতীকী ফাঁসিকে দেখে তারা অতি দ্রুত এই ফেসিবাদ এবং ফেসিবাদের দোষরদের বিচার কায়েম করে, ফাঁসির ব্যবস্থা করে। কারণ আপনারা জানেন বাংলাদেশে যে 5ই আগস্ট আমাদের 2022 জীবন দিয়েছে, 50,000 মতো আমাদের ভাই বোন আহত হয়েছে, তাদের একটা দাবি ছিল ফেসিবাদকে এই দেশ থেকে নির্মূল করা। আমরা দুঃখজনক হলেও সত্য, এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কাজ করেছে, কিন্তু তারা আজ পর্যন্ত এই ফেসিবাদী এবং তাদের যে চরিত্রের তারা দোষর আছে তাদের বিচার এখনো শুরু করতে পারে নাই। সুতরাং আমরা এই যে ফেসিবাদ এবং ফেসিবাদের দোষরদের শাস্তির অর্থাৎ সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের এই যে আমাদের এই ফেসিবাদ বিরোধী যারা দোষর ছিল তাদের যে প্রতীকী ফাঁসি, এই ফাঁসির আজকে আমাদের যেই বিনিয়ামিন মোল্লা আমাদের ফেসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার আজকে মুখপাত্র, তিনি আপনাদেরকে এই বিষয়ে পূর্ণ ব্রিফ করবেন। আমি আজকে বিনিয়ামিন মোল্লাকে তার বক্তব্য তুলে ধরার ছাত্র জনতা আমাদের আজকে এই ফ্যাসিবাদের আজকে ফ্যাসিবাদের প্রতীকী ফাঁসি কর্মসূচি দেওয়া হয়েছে। যেই উদ্দেশ্যে সেটি হচ্ছে যারা এই গণহত্যা করেছে, গুম খুন করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, লুটপাট করেছে এবং যারা তাদের তল্পি বাহক হিসেবে কাজ করেছে, সেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ জাসদ সহ ওয়ার্কার্স পার্টি সহ সেই সমস্ত রাজনৈতিক দলের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করতে হবে। অনতি বিলম্বে এই যে দলের যারা নেতাকর্মীরা, বিশেষ করে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এই গুম খুম হত্যা লুটপাটের মাস্টার মাইন্ড ছিল, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে চাওয়া, যে দাবি, যিনি হাত হারিয়েছেন তিনি বলছেন যে হাত তো আমি আর ফিরে আসবে না, যিনি চোখ হারিয়েছেন তিনি বলছেন চোখ তো আর ফিরে আসবে না, পা হারিয়েছেন তিনি বলছেন পা তো আর ফিরে আসবে না, যিনি বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বোন হারিয়েছেন, তারা বলছেন বাবা, সন্তান, ভাই বোন, তারা তো আর ফিরে আসবে না, তাহলে কেন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসবে, তাহলে কেন এই জাতীয় পার্টি আবার বাংলাদেশে ফেরত আসবে, কেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জিএম কাদেররা, ইনু মেননরা আবার জাতীয় সংসদে ফিরে আসবে, এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা রক্ত ঝরিয়েছেন, তাদের এই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে আমরা কোনো বেইমানি হতে দেব না, সেই স্পিরিটকে আমরা কলঙ্কিত হতে দেব না। আমি সাংবাদিক ভাই বন্ধুদের বলছি, যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, হাত পা হারিয়েছেন, এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আপনারা তাদের কাছে যান, আপনারা তাদের সাক্ষাৎকার নেন, যারা কি খুনি, গণহত্যাকারী, মাস্টার মাইন্ড এবং এই দলগুলোকে আবার বাংলাদেশের রাজনীতিতে চায় কি না তাদেরকে জিজ্ঞাসা করুন, উত্তর পেয়ে যাবেন বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা আসলে কি চায়। আমরা আরেকটি দাবি জানাতে চাই, এই যে যারা গণহত্যাকারী, গণহত্যাকারীদের দোষর যাদের গ্রেপ্তার করা হচ্ছে,
তাদেরকে যেন কারাগারে নিয়ে গিয়ে জামায়াতের করানো হয়, তাদেরকে যেন ডিভিশনে রাখানো হয়। আমি 26-27 বছর বয়সী একজন যুবক, ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানানোর কারণে আমাকে এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে সূর্যমুখীর নিচতলায় 12 নম্বর ছেলে 24 ঘন্টা লকআপে আমাকে আটকে রেখেছিল। মশা মাছি দুর্গন্ধে আমাকে রেখেছিল। শীতে ঠান্ডায় আমি সূর্যের আলো বাতাস দেখতে পাই নাই, আমাকে ঠিক মতো খাবার দেওয়া হয় নাই, জেলখানার মৌলিক যে অধিকারগুলো রয়েছে সেগুলো আমাকে দেওয়া হয় নাই। তারা এইভাবে করে শুধু আমি বললাম আমার কথা, এরকম হাজার লক্ষ লক্ষ মানুষকে ছাত্র জনতাকে তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে এইভাবে করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আর এখন তারা কারাগারে গিয়ে মোজ মাস্তি করবে, এসি ছাড়া থাকতে পারবে না, হ্যাঁ তারা কুলাও কর্ম ছাড়া খেতে পারবে না, এই ধরনের সুযোগ জেনে সরকার কোনোভাবেই তাদের না দেয়। এই যে দেখুন পাশেই শহীদদের তালিকা রয়েছে, দেখতে পাচ্ছেন এইখানে শহীদদের তালিকা রয়েছে। এইখানে আমরা যারা তাদেরকে শহীদ করেছে, এই মাস্টার মাইন্ড যারা, আমরা তাদের এখানে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর কর্মসূচি দিয়েছি, তাদেরকে এখানে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়। নির্ধারণের পথ পরিদর্শক পথ দর্শক হিসেবে কাজ করবে বলে আমরা মনে করছি। আমরা আরেকটি দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, দেখুন যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের যে পুনর্বাসন এবং তাদেরকে যে সহযোগিতা করা, এই কাজটি আপনারা দ্রুত করেন। আমরা বলছি যেই গতিতে যেই গুরুত্ব দিয়ে এই কাজটি হওয়ার কথা ছিল সেইভাবে এই কাজটি হচ্ছে না। অসংখ্য শহীদ পরিবার, অসংখ্য আহত ভাইয়েরা তারা প্রতিনিয়ত চিকিৎসার জন্য সহযোগিতার জন্য তারা ধারে ধারে ঘুরছেন, এটি কোনোভাবেই কাম্য নয়। যদি এরকম পরিস্থিতি হয় সেটি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং সবচেয়ে বড় তাদের ভুল এবং অকার্যকারিতার অংশ। জানাচ্ছি তাদের এবং তাদের যারা সর্বোচ্চ দায়িত্বশীল তাদেরকে ফাঁসির কাষ্ঠে প্রতীকীভাবে ঝোলানো হবে। আমরা আমাদের এইখান থেকে আমরা আমাদের এই ফাঁসির মঞ্চ থেকে এই বার্তাই দিতে চাচ্ছি, এটি হলো এই দেশের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আকাঙ্ক্ষা। এবং যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা দেখছি এই মাস্টার মাইন্ডদেরকে আবার জামিনে তাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য, এটি যেন কোনোভাবেই না করা হয়। এবং আমরা এই দীর্ঘ লড়াই সংগ্রামে গণ অভ্যুত্থানে যেই সমস্ত রাজনৈতিক দল ছাত্র সংগঠন রাজনৈতিক শক্তি গণ অভ্যুত্থানকারী অ্যাক্টিভিস্ট গ্রুপ শক্তি যারা এই ভূমিকা পালন করেছেন সকলের প্রতি আহ্বান জানাব, কোনোভাবেই যেন এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে ফিরে না আসতে পারে। এবং আগামী জাতীয় নির্বাচনে এই রাজনৈতিক দলগুলো তারা যেন কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে। এবং এই রাজনৈতিক দলের ব্যানারে যারা বিশেষ করে 2024 সালের ইলেকশনে অংশগ্রহণ করেছে এবং এমপি মন্ত্রী হয়েছে তারা যেন স্বতন্ত্রভাবেও তওবাতিল্লাহ করেও সামনে আর ইলেকশনে অংশগ্রহণ করতে না পারে। ফ্যাসিবাদের রাস্তা না, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ফ্যাসিবাদের রাস্তা।